এখানে দেন ইকুয়েশন কন্টেনিং নো ওয়াই, এখন আমরা দেখব। আচ্ছা, তার মানে দেখ, ঠিক আগের মতো করে আমরা দেখেছিলাম, দেখ ইকুয়েশন যখন যে ইকুয়েশন গুলোতে এক্স কন্টেন করেছিল না, সেই ইকুয়েশন গুলোকে পুট করা যাচ্ছিল কি ফর্মে, না এফ অব ওয়াই কমা পি ইজ ইকাল টু জিরো, এই ফর্মে দেখ পুট করা যাচ্ছিল। তাহলে এখানে দেখে বুঝতেই পারছিস, যদি কোনো ইকুয়েশনে ওয়াই কন্টেন করে না থাকে, তাহলে অবভিয়াসলি সেই ইকুয়েশনটাকে এফ অব এক্স কমা পি সমান জিরো এই আকারে ফেলা যাবে, বা এই আকারে পুট করতে পারবো। এবার ঠিক আগের মতন করে এই ইকুয়েশনটা যদি সলভেবল ফর পি হয়, যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো, না দেন সেক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমরা পুট করতে পারবো কি আকারে, না স্মল পি ইজ ইকাল টু ক্যাপিটাল এফ অফ এক্স আকারে। জাস্ট ওইটার সাথে এটা কম্পেয়ার কর, ইকুয়েশন কন্টেনিং নো এক্স এর যে কথাগুলো বলেছিলাম আর এখানে যে কথাগুলো বলছি, জাস্ট ওটার সাথে এটা কম্পেয়ার কর, তাহলেই বুঝতে পারবি কি হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে দেখ, আমি ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমি যদি সলভেবল ফর পি হয় তাহলে এই ফর্মে দেখ লিখে নিলাম। এবার পি মানে কত, না পি মানেই হচ্ছে দেখ আমাদের ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে ক্যাপিটাল এফ অফ এক্স। এবার তুই সেপারেশন করে দে, তাহলে ডিওয়াই সমান কি পেয়ে আছিস, না ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স। এবার বোথ সাইডে তুই ইন্টিগ্রেশন করে দে, তার মানে কত হয়ে গেল, না ওয়াই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স প্লাস সি পেয়ে গেলি। এটাই তোর সলিউশন গিভ করে দিচ্ছে যদি সলভেবল ফর পি হয়। এবার যদি মনে কর ইকুয়েশনটা সলভেবল ফর এক্স হয়, তাহলে কি হবে, না সলভেবল ফর যদি এক্স হয়, তাহলে আমরা সলভেবল ফর পি এর জন্য আমরা পুট করছিলাম ইকুয়েশনটাকে এই ফর্মে, পি সমান ক্যাপিটাল এফ অফ এক্স এই ফর্মে পুট করছিলাম। এটা সলভেবল ফর পি যদি হয়, পাশে লিখে নিচ্ছি সলভেবল ফর পি এর জন্য। এবার সলভেবল ফর যদি এক্স হয়, সলভেবল ফর এক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটাকে কিভাবে লিখবো, না এক্স সমান এফ অফ পি আকারে, এই ফর্মে তখন আমি ইকুয়েশনটাকে দেখ লিখে নিতে পারবো। এবার সলভেবল ফর এক্স এর জন্য জাস্ট আগের মেথডটা যেভাবে বললাম, ঠিক আছে, এইখানেতে ইকুয়েশনটা যদি এক্স এর জন্য সলভেবল হয়, তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস মেথড ইউজ করে কিন্তু এই জিনিসটাকে ইজিলি ইন্টিগ্রেট করে নিতে পারবো এবং আমরা ওর সলিউশনটাও বার করে নিতে পারবো, যেভাবে আমরা প্রিভিয়াস মেথডটা ডিসকাস করলাম সলভেবল ফর এক্স এর জন্য। তার মানে এটাকে তোকে ওয়াই এর রেসপেক্টে বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, বাঁ দিকটা ওয়ান বাই পি আসবে আর ডান দিকে দেখবি পি এর যে ফাংশনটা থাকবে সেখানে ডিপি বাই ডিওয়াই ইনভলভ থাকবে। এবার ওই ডিপি বাই ডিওয়াই সমান তোকে লিখে নিতে হবে, ডিপি বাই ডিওয়াই সমান লিখে নেওয়ার পর তারপর ইন্টিগ্রেশন করে দিতে হবে বোথ সাইডে, এবং ইন্টিগ্রেশন করার পর যেটা সলিউশনটা পাবি সেটা দেখতে কিরকম হবে, না তার মধ্যে থাকবে এ ফাই অফ কার কার ফাংশন হবে সেটা, না ওয়াই ইনভলভ থাকবে, পি থাকবে আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি থাকবে, এটা সমান জিরো, এই ফর্মে তখন দেখতে হবে। এবার আগের মতো করে এই এই জিনিসটা থেকে আর এই যে এফ অফ তোর এক্স সরি এক্স ইজ ইকাল টু এফ অফ পি, ঠিক আছে, এই জিনিস দুটো থেকে তোকে কি করতে হবে, না পিটাকে জাস্ট এলিমিনেশন করে দিতে হবে, এলিমিনেশন করলেই আমরা রিকোয়ার্ড যে আনসার সলিউশনটা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে কিভাবে আমরা কন্টেনিং নো ওয়াই থাকলে কিভাবে সলভ করছি। তাহলে এখান থেকে যদি কোনো কারো কোশ্চেন থাকে এবার বলতে পারো।